আমরা ক্লাস টুয়েলভের ফিজিক্সের ধারকত্ব ও ধারক এই চ্যাপ্টারটি পড়ছিলাম ঠিক আছে ক্লাস টুয়েলভের ফিজিক্সের ধারকত্ব ধারক এই চ্যাপ্টারটি পড়ছিলাম তো এর আগে আমরা দুটো অংশ কমপ্লিট করেছি আজকে আমরা ধারকত্ব ধারক চ্যাপ্টারের পার্ট থ্রি মানে তৃতীয় অংশ এবং এটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অংশ এটাই আমরা আজকে পড়ব এবং আজকে আমাদের টপিক হচ্ছে ধারকের সমবায় তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ধারকের সমবায় তাহলে দেখো ধারকের সমবায় ধারকের সমবায় মানে হচ্ছে আমরা ধারকগুলোকে কিভাবে কানেকশান করতে পারি সেইটা তো এই কানেকশনটা তিনটে উপায়ে করা যায় একটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন একটা হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালেল কম্বিনেশন আর একটা হচ্ছে শ্রেণী আর সমান্তরাল একই সাথে থাকবে সেটাকে বলা হয় মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন বলে ঠিক আছে তো মেনলি আমরা এখানে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়টাই পড়ব কারণ এই দুটো জানলেই মিশ্র সমবায় তো শ্রেণী আর সমান্তরাল মিক্সড আছে সুতরাং এই দুটো ফর্মুলা জানা থাকলেই আমরা এটাও করে দিতে পারব তো এর আগে তোমরা ক্লাস টেনে রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় এগুলো পড়েছ এবং এখানেও ক্লাস টুয়েলভেও আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা যে চ্যাপ্টারটা আছে প্রবাহী তড়িৎ সেখানেও আমরা ওই রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় পড়বো আবার তো যেহেতু তোমরা ক্লাস টেনে পড়েছ রোদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তো সেটা কি ছিল সেটা আমরা একটু দেখে নি খালি যেমন ধরো এইখানে আমি তিনটে রোদ যেমন এখানে আমি ধরো তিনটে রোদকে শ্রেণীতে কানেকশান করেছি শ্রেণীতে কানেকশান কিভাবে করে এই যে রোদ আর ওয়ান আর টু আর থ্রি এদেরকে পরপর লাগানো হয়েছে তো এইটাই হচ্ছে রোধের শ্রেণী সমবায় রোধের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটার মধ্য দিয়ে একই কারেন্ট যাবে এই যে এই পয়েন্টে দিয়ে আই কারেন্ট ঢোকে আর ওয়ান আর টু আর থ্রি তিনটের মধ্য দিয়ে একই পরিমাণ আই কারেন্ট যাবে কিন্তু এদের বিভব প্রভেদগুলো হচ্ছে আলাদা আলাদা ঠিক আছে আর ওয়ানের বিভব প্রভেদ ভি ওয়ান আর টু বিভব প্রভেদ ভি টু আর থ্রি বিভব প্রভেদ হচ্ছে ভি থ্রি ঠিক আছে আর আর্থিক বিভব প্রভেদ হচ্ছে থ্রি তারপর আমরা পড়েছি যে এই তিনটে রোধের পরিবর্তে আমরা একটা মাত্র রোদ ইউজ করতে পারি সেই একটা মাত্র রোদ যখন ইউজ করব। তখন ওটাকে তুল্য রোধ ক্যাপিটাল আর বলা হয় তো এই শুরু এবং শেষ প্রান্ত দুটোর মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয় এই যে তাহলে তুল তুল্য রোধটাও ভি বিভব প্রভেদে থাকবে এবং ভি সমান লিখতে পারবো আমরা ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এবং এখান থেকে প্রমাণ করা যায় যে তুল্য রোধ আর ইকুয়েস্ট হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা আমরা করেছি তো একইভাবে তাহলে রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে একই পরিমাণ আয় কারেন্ট যাবে কিন্তু বিভব প্রভেদগুলো হচ্ছে আলাদা আলাদা তাহলে ধারকের ক্ষেত্রে এই চেঞ্জটা কোথায় হয় সেটাই আমরা দেখব দেখো এখানে আমরা তিনটে ধারক সি ওয়ান সি টু সি থ্রিকে নিলাম তাদেরকে আমরা শ্রেণী সমবায় রেখেছি এই যে শ্রেণী সমবায় মানে হচ্ছে পরপর রাখা হয়েছে ঠিক আছে শ্রেণী সমবায় মানে হচ্ছে পরপর রাখা হয়েছে এই যে একটা প্রান্ত এ আরেকটা প্রান্ত হচ্ছে বি তো সেই এ আর বি এর মধ্যে সি ওয়ান সি টু সি থ্রি তিনটে ধারককে আমরা পরপর লাগিয়েছি এটাকে শ্রেণী সমবায় বলা হয় তো এই রোধের ক্ষেত্রেও যেমন বিভব প্রভেদগুলো আলাদা আলাদা এখানেও শ্রেণী সমবায়ে বিভব প্রভেদগুলো কিন্তু আলাদা আলাদা হবে সি ওয়ানের বিভব প্রভেদ ভি ওয়ান সি টু বিভব প্রেদ ভি টু সি থ্রি বিভব প্রভেদ হচ্ছে ভি থ্রি আর এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে ভি সমান অবশ্যই আমরা লিখতে পারব ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ঠিক আছে এ পয়েন্টে যদি প্লাস কিউ চার্জ দেওয়া হয় তাহলে এই প্লেটটা পাবে প্লাস কিউ এখানে আবিষ্ট আধান মাইনাস কিউ আবার এই প্লেটটা পাবে প্লাস কিউ এখানে আবিষ্ট আধার মাইনাস কিউ আবার এই প্লেটটা প্লাস কি এখানে আবিষ্ট আধান হবে মাইনাস কিউ এইভাবে তড়িত আবেশের ফলে একটা পজিটিভ একটা নেগেটিভ আধান এইভাবে চলতে থাকবে আর বি পয়েন্টটা এখানে গ্রাউন্ড করা থাকবে ঠিক আছে তাহলে তিনটে ধারক সি ওয়ান সি টু সি থ্রিকে আমরা শ্রেণী সমবায়ে লাগিয়েছি এ আর বি দুটো পয়েন্টের মধ্যে ঠিক আছে এতে প্লাস কিউ চার্জ দিলে তড়িৎ আবেশের ফলে প্রথম প্লেট প্লাস কিউ পরের প্লেট মাইনাস কিউ আবার প্লাস কিউ মাইনাস কিউ আবার প্লাস কিউ মাইনাস কিউ এইভাবে চার্জগুলো পেতে থাকবে সুতরাং রোধের শ্রেণী সমবায় যেমন প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায় রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায় ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা ধারকের আধানের পরিমাণটা হবে সমান এই যে কিউ প্রত্যেকটা ধারকের আধানের পরিমাণটা হবে সমান কিউ কিন্তু এখানেও যেমন প্রত্যেকটা রোধের বিভব প্রভেদগুলো আলাদা আলাদা এখানেও প্রত্যেকটা ধারকের বিভব প্রভেদ হচ্ছে আলাদা আলাদা ভি ওয়ান ভি টু ভি থ্রি আর এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ কত ধরা হয়েছে ভি তাহলে দেখো ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হচ্ছে না ধারকগুলির আধান সমান এই যে এ এর আধান কিউ এরও আধান কিউ এরও আধান হচ্ছে কিউ কিন্তু বিভব প্রভেদ আলাদা বিভব প্রভেদ হচ্ছে ভি ওয়ান V3 ঠিক আছে এবারে তিনটে ধারক না ব্যবহার করে যদি আমরা একটা ধারক ব্যবহার করি ঠিক আছে এতে কি হবে না সার্কিটটা ছোট হয়ে যাবে এখানে যেমন তিনটে রোধের পরিবর্তে আমরা একটা রোধে যদি কাজ হয়ে যায় সার্কিটটা ছোট হয়ে যাবে এখানেও তাই তিনটে ধারকের পরিবর্তে যদি একটা ধারকই কাজ হয়ে যায় আমার সেটাকে সার্কিটটা তাহলে আমার ছোট হয়ে যাবে ঠিক আছে এটাকে দামটাও কম পড়বে এটাকে বলা হয় কি তুল্য ধারক বলা হয় তো সেই এবারে আমরা এ আর বি দুটো এন্ডের মধ্যে একটা তুল্য ধারক লাগিয়ে দিয়েছি সেই তুল্য ধারকের ধারকত্ব কত না সি ঠিক আছে তাহলে এখন আমরা সি ওয়ান সি টু সি থ্রি তিনটে ধারকের পরিবর্তে একটা তুল্য ধারক ইউজ করছি এবং সেই তুল্য ধারকের ধারকত্ব হচ্ছে সি এ আর বি দুটো পয়েন্টের মধ্যে এখন আমরা তুল্য ধারক যার ধারকত্ব C সেটা লাগিয়ে দিলাম তাহলে যেহেতু এ পয়েন্টে প্লাস আধান আসছে তাহলে তুল্য ধারকের একটা প্লেট পাবে প্লাস কিউ আধান আর একটা প্লেট পাবে মাইনাস কিউ আধান আর এর এই এনটা বি এর সাথেই কানেক্ট হচ্ছে এদিকটা গ্রাউন্ড হয়ে যাবে আর এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ এখানে যেমন ভি আছে এখানেও ভি হবে তাহলে এবারে আমরা আমাদেরকে যেটা করতে হবে এই সি এর সাথে সি ওয়ান সি টু সি থ্রির একটা সম্পর্ক বের করতে হবে এখানে যেমন আর ইকুয়েস টু এসছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তো এখানে কী রিলেশনটা আসে সেটা আমরা দেখে নেব তাহলে এখানে আমরা লিখতে পারবো যে ভি ইকুয়েস টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এটা আমরা লিখতে পারবো এখানে রোদের যেমন ছিল সেরকমই এবারে আমরা ফর্মুলা জানি কিউ ইকুয়েস টু সি ভি তাহলে ভি ইকুয়েস টু কত হবে কিউ বাই সি তাহলে তুল্য ধারকটার ক্ষেত্রে ভি ইকুয়েস টু লিখতে পারবো কিউ বাই সি ঠিক আছে সি ওয়ানের ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো ভি ওয়ান ইকুইস টু কত লিখতে পারবো কিউ বাই সি ওয়ান সি টুর ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো ভি টু সমান হচ্ছে কিউ বাই সি টু আর সি থ্রির ক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি থ্রি ইকোয়াল টু কত না কিউ বাই সি থ্রি তাহলে দুদিকের কিউগুলো ক্যান্সেল হয়ে যাবে নিয়ে চলে আসছে কত না ওয়ান বাই সি ইকোজ টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এটা চলে আসছে আর এটা যদি এটা তাহলে তিনটে ধারকের ক্ষেত্রে ওয়ান বাই সি ইকোজ টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি ঠিক আছে আর যদি এটা অনেক অসংখ্য ধারক হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই সি ইকোজ টু হবে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ডট ডট এইভাবেই চলতে থাকবে ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে তুল্য ধারকের ধারকত্ব সি এর সাথে ইন্ডিভিজুয়াল যে ধারকত্ব আছে তাদের রিলেশন তাহলে দেখতে দেখো রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এসেছিল আর ইকুয়েস্ট টু আর ওয়ান প্লাস আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এসেছিল আর ইকুয়েস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস থ্রি আর রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা আছে ওয়ান বাই আর ইকুয়েস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ঠিক আছে রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা পাই ওয়ান বাই আর ইকুয় ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আ্রি আর ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ফর্মুলাটা এলো আবার ওয়ান বাই সি ইকুয়েস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি তার মানে ধারকের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ফর্মুলাটা হচ্ছে রোদের সমান্তরাল সমবায়ের ফর্মুলার মতো ধারকের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ফর্মুলাটা হচ্ছে রোদের সমান্তরাল সমবায়ের ফর্মুলার মতো তাহলে জাস্ট উল্টো সুতরাং এটা দিয়ে আমাদের মনে রাখতেও সুবিধা হবে এবারে এখানে আরেকটা কোশ্চেন আমরা দেখে নিই দেখো যে যেমন আমরা ধরো লিখতে পারি এইট ইকুয়েস্ট টু ফাইভ প্লাস টু প্লাস ওয়ান পাঁচ আধ সাত আরেক আট ঠিক আছে তাহলে এইটের জায়গায় আমি লিখলাম ওয়ান বাই সি ফাইভের জায়গাতে আমি লিখলাম ওয়ান বাই সি ওয়ান দুইয়ের জায়গায় আমি লিখলাম ওয়ান বাই সি টু ওয়ানের জায়গায় লিখলাম ওয়ান বাই সি থ্রি তাহলে এইট ইকুয়েস্ট টু ফাইভ প্লাস টু প্লাস ওয়ান আর 1/c = 1/c1 + 1/c2 + 1/c3 ফর্মুলা লিখলাম এখানে তাহলে 8 কে কম্পেয়ার করি 1/c এর সাথে 5 কে কম্পেয়ার করি 1/c1 এর সাথে 2 কে কম্পেয়ার করি 1/c2 এর সাথে 1 কে কম্পেয়ার করি 1/c3 এর সাথে ঠিক আছে এবারে দেখো 8 > 5 সুতরাং 1/c > কত হবে না 1/c1 ঠিক আছে 8 > 5 তাহলে 1/c কত হবে না > 1/c1

আবার ওয়ান বাই সি গ্রেটার দেন ওয়ান বাই সি থ্রি এর মানে হচ্ছে সি থ্রি গ্রেটার দেন সি বা সি লেস দেন সি থ্রি তার মানে সি লেস দেন সি ওয়ান সি লেস দেন সি টু সি লেস দেন সি থ্রি এর মানেটা কি অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান মানে এই যে সিটা সমবায়ের যে কোনো ধারকের ধারকত্বের মানের থেকে কম হবে ঠিক আছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান সিটা সমবায়ের যে কোনো ধারকের ধারকত্বের মানের থেকে কম হবে এবং যেটা সবচেয়ে কম ঠিক আছে ওই সমবায়ের মধ্যে যে যে ধারকের ধারকত্ব সবচেয়ে কম তুল্য ধারকত্বের মান তার থেকেও কম হবে এবার নেক্সট আমরা চলে আসছি দেখো সমান্তরাল সমবায়ে তো আগে রোধের ক্ষেত্রে কীরকম ছিল একটু বলে নি যেমন ধরো এখানে আমরা তিনটে রোধ আর ওয়ান আর টু আর থ্রিকে সমান্তরাল সমবায় লাগিয়েছি সমান্তরাল সমবায় লাগানো মানে হচ্ছে এই তিনটে রোদের বিভব প্রভেদগুলো হচ্ছে সমান এই যে ভি মানে দুটোকে তিনটে রোদেরই এন্ড পয়েন্টগুলো একই ঠিক আছে অর্থাৎ তাদের বিভব প্রভেদগুলো সমান এক্ষেত্রে আমরা সেটাকে ভি ধরছি এবারে যদি এখানে আই কারেন্ট ঢোকে সেই আই কারেন্টটা তিনটে ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে এদিকে আই ওয়ান এদিকে আই টু এদিকে আই থ্রি তার মানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধগুলোর কারেন্টগুলো আলাদা কিন্তু বিভব প্রভেদ হচ্ছে সমান এইখানে যেটা ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলোর কারেন্টের মান সমান কিন্তু বিভব প্রভেদ হচ্ছে আলাদা আর সমান্তরাল সমবায় যেটা আমরা পেলাম রোধগুলোর কারেন্টের মানগুলো আলাদা কিন্তু বিভব প্রভেদটা সেম অর্থাৎ জাস্ট উল্টো হলো তাহলে ঠিক আছে তাহলে আর ওয়ান আর টু আর থ্রি তিনটে রোদ আছে এদেরকে সমান্তরাল সমবায় লাগিয়েছি অর্থাৎ এদের এন্ড পয়েন্টগুলো একই তার ফলে তাদের বিভব প্রভেদটা সমান হবে প্রত্যেকটা রোদের ক্ষেত্রে যেটাকে আমরা ভি ধরলাম এখানে আর এখানে যে আই কারেন্ট ওকে সেটা তিনটে ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি অর্থাৎ রোদগুলোর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ সমান হবে কিন্তু কারেন্টের মানগুলো হবে আলাদা আলাদা ঠিক আছে এবারে আমরা তিনটে রোদ ব্যবহার না করে যদি একটা মাত্র রোদ ব্যবহার করি সেটাকে তুল্য রোধ বলা হয় ঠিক আছে এতে বললাম কি সার্কিটের সাইজটাও ছোটো হয়ে যাবে দামটাও কমে যাবে তাহলে এই দুটো এন্ড পয়েন্টের মধ্যে আমি তুল্য রোধ ক্যাপিটাল আরটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আই কারেন্টই যাবে এবং দুটো এন্ড পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ হচ্ছে কত না ভি ঠিক আছে তাহলে এবারে আমরা লিখতে পারবো আই প্লস টু কত না আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এটা লেখা যাবে আগে শ্রেণীর ক্ষেত্রে যেমন লিখেছিলাম ভি টু ভি ওয়ান এখানে লিখতে পারবো আই কোয়েস টু আই ওয়ান প্লাস আই টু প্লাস এবং এখান থেকে যে রিলেশনটা বেরিয়ে আসবে সেটা হবে ওয়ান বাই আর ইকুয়েশ টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান আমরা ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা কী আছে অর্থাৎ C এর সাথে সি ওয়ান রিলেশন আছে সেটা দেখে আবার আমরা তিনটে ধারক নিলাম সি ওয়ান সি টু সি এদেরকে আমরা সমান্তরাল সমবায় লাগাচ্ছি সমান্তরাল সমবায় মানে হচ্ছে দুটোর তিনটে ধারকেরই এন্ড পয়েন্টগুলো হচ্ছে সেম অর্থাৎ এই সি ওয়ানের বাঁ দিকের প্রান্তগুলো এ পয়েন্টে লাগানো হয়েছে সি ওয়ান সি টু সি থ্রি তিনটেরই বাঁ দিকের প্রান্তগুলো এ পয়েন্টের সাথে কানেক্টেড আর সি ওয়ান সি টু সি থ্রি তিন তিনটেরই ডান দিকের প্লেটগুলো বি পয়েন্টের সাথে কানেক্টেড অর্থাৎ এদের বিভব প্রভেদ হয়ে গেল ভি প্রত্যেকের বিভব প্রভেদ হয়ে গেল ভি একই রকম প্রত্যেকের বিভব প্রভেদ হয়ে গেল ভি ঠিক আছে আচ্ছা বি পয়েন্টটা গ্রাউন্ড থাকবে আর এ পয়েন্টে আমরা প্লাস কিউ আধান যদি দিই তাহলে এখানে যেমন আই কারেন্টটা তিনটে ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি ঠিক সেরকম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ধারকের ক্ষেত্রে কিউ চার্জটা তিনটে পার্টে ভেঙে যাবে সি ওয়ানের জন্য কিউ ওয়ান সি টুর জন্য কিউ টু আর সি থ্রির জন্য কিউ থ্রি অর্থাৎ এখানে যেমন আমরা লিখতে পাচ্ছি আই ইকুয়েস টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এখানে আমরা লিখতে পারবো কিউ ইকুয়েস টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি তাহলে যেটা বললাম যে তিনটে ধারক সি ওয়ান সি টু সি থ্রি এদেরকে আমরা সমান্তরাল সমবায় লাগিয়েছি সমান্তরাল সমবায়ের মানে হচ্ছে ডা তিন সি ওয়ান সি টু সি থ্রি সবারই ডান দিকের প্লেটগুলো এ পয়েন্টের সাথে কানেক্টেড আর সি ওয়ান সি টু সি থ্রি সবারই সরি দিকের পয়েন্টগুলো এ পয়েন্টের সাথে কানেক্টেড আর ডান দিকের প্লেটগুলো বি পয়েন্টের সাথে কানেক্টেড ঠিক আছে অর্থাৎ সবারই বিভব প্রভেদ হচ্ছে সেম কত না সেটা ভি আচ্ছা বি পয়েন্টটা এখানে গ্রাউন্ড থাকবে আর এ পয়েন্টে প্লাস কিউ চার্জ দিলে এখানে যেমন কারেন্ট আইটা আই ওয়ান আই টু আই থ্রি তিনটে ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে এখানে প্লাস কিউ আধানটা তিনটে পার্টে ভেঙে যাবে সি ওয়ান পাবে কিউ ওয়ান চার্জ সি টু পাবে কিউ টু চার্জ সি থ্রি পাবে কিউ থ্রি চার্জ অর্থাৎ কিউ সমান আমরা লিখতে পারবো কিউান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি ঠিক আছে তাহলে যেটা দেখতে পাচ্ছি যে সমান্তরাল সমবায়ে ধারকগুলির আধান আলাদা এই যে এই কিউান কিউ টু কিউ থ্রি আলাদা আলাদা কিন্তু বিভব প্রভেদ হচ্ছে সমান তাহলে সেনির সাথে উল্টোটা কী হলো শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেকটা ধারকের আধানটা সমান ছিল আর সমান্তরাল সমবায়ে দেখতে পাচ্ছি আমরা ধারকগুলির আধান হচ্ছে আলাদা আলাদা ঠিক আছে আচ্ছা শ্রেণীর ক্ষেত্রে বিভব প্রভেদগুলো আলাদা ছিল কিন্তু সমান্তরাল সমবায়ে প্রত্যেকের বিভব প্রভেদ একই সেটা এখানে কত না বি এবার আমরা যদি তিনটে ধারক না ব্যবহার করে তার পরিবর্তে একটা ধারক ব্যবহার করি কেন করব এতে আমাদের সার্কিটের সাইজটা ছোট হয়ে যাবে দামটা কমে যাবে এবং যে একটা ধারক আমরা ইউজ করছি সেটাকে বলা হবে কি না তুল্য ধারক ঠিক আছে সো সেই তুল্য ধারকের ধারকত্বটা আমরা সি ধরে নিলাম তো এখন এবার আমরা তুল্য ধারকের ধারকত্ব সি এর সাথে ইন্ডিভিজুয়াল ধারকের ধারকত্ব সি ওয়ান সি টু সি থ্রি কী রিলেশান হবে সেটা এখন আমরা বের করব তো এবারে এ আর বি পয়েন্টের মধ্যে অর্থাৎ দুটো এন্ড পয়েন্টের মধ্যে আমরা কি করলাম তুল্য ধারকটাকে লাগিয়ে দিলাম এই যে তুল্য ধারকের ধারকত্ব সি ঠিক আছে যেহেতু এ পয়েন্টে প্লাস কিউ আধান আছে এই যে এ পয়েন্টে প্লাস কিউ আধান আছে তাই সি এর বাঁ দিকের প্লেটটা প্লাস কিউ আধান পাবে আর তড়িৎ আবেশের ফলে ডান দিকের প্লেটটা মাইনাস কিউ আধান পাবে বি পয়েন্টে যেমন গ্রাউন্ড আছে সেরকম গ্রাউন্ড হলো এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ ভি এখানেও এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ হলো ভি এবারে যেমন কারেন্টের ক্ষেত্রে লিখতে পাচ্ছি আই ইকুয়েস টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সেরকম এক্ষেত্রে আমরা লিখতে পারবো এই যে কিউ q1 কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি এবার তুল্য ধারকের ক্ষেত্রে কিউ সমান কত সি ভি তুল্য ধারকের ক্ষেত্রে কিউ সমান সি ভি বস করালাম সি ওয়ানের ক্ষেত্রে কিউ সমান কত হবে সি ওয়ান বিভব প্রভেদ ভি তাহলে কিউ ওয়ান ঠিক আছে কিউ টুর ক্ষেত্রে ধারকত্ব সি টু বিভব প্রভেদ ভি তাহলে কিউ টু আচ্ছা সি ক্ষেত্রে কিউ থ্রি সমান লিখতে পারবো সি থ্রি ইন্টু বিভব প্রভেদ ভি তাহলে কিউ থ্রি সমান হচ্ছে সি থ্রি ইন্টু ভি ভিটা কমন বাঁ দিক ডান দিকে ভিটা কেটে গেল তাহলে সি সমান চলে আসছে সি ওয়ান প্লাস প্লাস সি সি টু থ্রি ঠিক আছে সি সমান চলে আসছে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি আর যদি অসংখ্য ধারক থাকে সেক্ষেত্রে হয়ে যাবে সি ইকো টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস টড টড তাহলে দেখো এই ফর্মুলাটা কেমন হচ্ছে রোধের শ্রেণির ফর্মুলাটা ছিল আর ইকুয়েস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর ধারকের সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা এলো সি ইকুজ টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি অর্থাৎ ধারকের সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়ের ফর্মুলার মতো তাহলে যেটা আমরা পেলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব যদি সি হয় তাহলে ওয়ান বাই সি ইকো টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি লিখতে পারবো অর্থাৎ ধারকের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ফর্মুয়াট হচ্ছে রোদের সমান্তরাল সমবায়ের ফর্মুলার মতো আর ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত সি এর মানটা পেলাম সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস ডট ডট অর্থাৎ ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ফর্মুয়াট হচ্ছে রোদের শ্রেণী সমবায়ের ফর্মুলার মতো তো এইটা দিয়ে আমরা ইজিলি মনে রাখতে পারবো ঠিক আছে এবার এখানেও আমরা আরেকটা জিনিস দেখি যেমন বললাম যে এইট ইকুয়েস টু লিখতে পারি ফাইভ প্লাস টু প্লাস ওয়ান ঠিক আছে তো এটাকে আমরা তুলনা করছি যে সি ইকুয়েস টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রির সাথে কি বললাম এইট ইকুয়েস টু আমরা লিখতে পারি ফাইভ প্লাস টু প্লাস ওয়ান ঠিক একইভাবে এই আমরা নিচে লিখলাম সি ইকুয়েস টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি অর্থাৎ এইট কে সি এর সাথে করা হচ্ছে ফাইভ কে C1 এর সাথে টু কে সি টুর সাথে ওয়ান কেসি থ্রির সাথে করা হচ্ছে এবারে দেখো এইট 5 দেন তাহলে আমরা লিখতে পারি ওয়ান এইট 8 দেন টু তাহলে আমরা লিখতে পারি সি দেন সি টু দেন ওয়ান তাহলে আমরা লিখতে পারি সি দেন সি অর্থাৎ যেটা পেলাম অর্থাৎ সমান্তরাল সমবায়ের তুল্য ধারকের ধারকত্বের মান সমবায়ের যে কোনো একটি ধারকের ধারকত্বের মানের চেয়ে কি হয় না বেশি হয় এবং অর্থাৎ তুল্য ধারকত্বের ধারকত্বের মান ইন্ডিভিজুয়াল ধারকের ধারকত্বের মানের থেকে প্রত্যেকের থেকে বেশি হবে এবং যে ইন্ডিভিজুয়াল ধারকের ধারকত্বের মান সবচেয়ে বেশি তুল্য ধারকত্বের মান কিন্তু তার থেকেও বেশি হবে ঠিক আছে তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য ধারকের ধারকত্বের মান প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধারকের ধারকতের মানের চেয়ে বেশি হবে এবং যার মান সবচেয়ে বেশি তুল্য ধারকের ধারকের ধারকত্বের মান তার চেয়েও বেশি হবে এবারে এইখানে এই যে ফর্মুলাগুলো আমরা দেখলাম সেটা দিয়ে আমরা একটা অঙ্ক দেখে নিই এই যে একটা কম্বিনেশন দিয়েছে দেখো ঠিক আছে এ আর বি দুটো পয়েন্ট আছে এখানে টেন মাইক্রোফ্যারাট টেন মাইক্রোফ্যারাট আছে আর এখানে থার্টি মাইক্রোফারাড আছে এখন আমাদেরকে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব অর্থাৎ সিএবির মানটা বের করতে হবে এটা অবশ্যই মিশ্র সমবায় কারণ এইখানে টেন টেন এই দুটো সমান্তরালে আছে তার সাথে এই থারটিটা শ্রেণীতে আছে তাহলে সমান্তরাল শ্রেণী দুটোই রয়েছে তাহলে এটা হচ্ছে এখানে মিশ্র সমবায় তাহলে কি বললাম এখানে এই দশ মাইক্রোফেরাট দশ মাইক্রোফেরাট এরা দুজন সমান্তরালে আছে তাদের সাথে এদের কম্বিনেশানটার সাথে থার্টি মাইক্রোফেরাটটা শ্রেণী সমবায় আছে তাহলে এখানে সমান্তরাল শ্রেণী দুটোর মিক্সড সুতরাং এটা মিশ্র সমবায় এবং আমাদেরকে এখানে যেটা করতে হবে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বির মানটা বের করতে হবে তুল্য ধারকত্ব বি কত এটা বের করতে হবে তো দেখো কী করে করবো এখানে টেন মাইক্রোফেরাট টেন মাইক্রোফেরার সমান্তরালে আছে তাহলে এদের তুল্য ধারকত্বের ফর্মুলা হবে C ইকুয়েস টু সি ওয়ান মানে টেন প্লাস টেন টু কত টোয়েন্টি মাইক্রোফেরাড তাহলে আবার বলছি দেখো টেন মাইক্রোফেরাড টেন মাইক্রোফেরাড সমান্তরালে আছে ঠিক আছে তাহলে এদের তুল্য ধারকত্ব এই যে সমান্তরালে আমরা ফর্মুলা দেখলাম সি ইকুয়েস টু সি ডট ডট এখানে যদি দুটো আছে তাহলে তুল্য ধারকত্ব সি ইকুয়েস সি ওয়ান অর্থাৎ টেন প্লাস টেন হবে তাহলে এখন এই দশ দশের পরিবর্তে আমি টোয়েন্টি মাইক্রোফেরাড বোস করে দিলাম ঠিক আছে এখন এখন এই দশ দশের পরিবর্তে আমি এখানে টোয়েন্টি মাইক্রোফেরাট বোস করি দিলাম আর এই টোয়েন্টি মাইক্রোফেরাটের সাথে থার্টি মাইক্রোফেরাইটটা কিসে আছে তাহলে শ্রেণী সময় আছে এই টোয়েন্টি মাইক্রোফারাটের সাথে থার্টি মাইক্রোফ্যারাটটা কিসে আছে শ্রেণী সময় আছে ঠিক আছে তাহলে এখন এই কুড়ি আর তিরিশ এই দুটো যে শ্রেণী সমায় আছে এদের তুল্য ধারকত্বটা বের করলেই এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব আমার বেরিয়ে যাবে তাহলে এ আর বি এর মধ্যে কী বললাম এই টোয়েন্টি আর থার্টি এদের তুল্য ধারকত্বটাই হচ্ছে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব সিএবির সাথে সমান তাহলে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব যদি সিএ বি হয় এবারে এরা যদি শ্রেণী সমবায় আছে শ্রেণী সমবায়ের ফর্মুলা আমরা দেখেছি ওয়ান বাই সি ইকুয়েজ টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ডট ডট ডট

এখানে সি ওয়ান মানে কত কুড়ি আর সি টু মানে কত তিরিশ এখানে সি ওয়ান মানে কুড়ি সি টু মানে তিরিশ তাহলে কুড়ি ইন্টু তিরিশ বাই কুড়ি প্লাস তিরিশ ক্যালকুলেশন করলে কত আসছে বারো সুতরাং এ আর বি এর তুল্য ধারকত্ব সিএবি হচ্ছে টুয়েলভ মাইক্রোফেরাট তাহলে এই যে এখানে সার্কিটটা দেওয়া হয়েছে এই সার্কিটটার ক্ষেত্রে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব সিএবির মান কত আসছে না বারো মাইক্রোফারাট আসছে তাহলে আমরা তাহলে আমরা ধারকের সমবায় এই টপিকটা কমপ্লিট করলাম ঠিক আছে তাহলে আমরা ধারকের সমবায় এই টপিকটা কমপ্লিট করলাম এবং এটা দিয়েই এই যে ক্লাস টুয়েলভের ফিজিক্সের যে ধারকত্ব ধারক চ্যাপ্টারটি আমরা পড়ছিলাম সেই ধারকত্ব ধারকের এই চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল সেগুলো আমাদের আলোচনা আজকে এখানে শেষ হল ঠিক আছে তাহলে এই ক্লাসটা দিয়েই আমাদের ক্লাস টুয়েলভের ফিজিক্সের ধারকত্ব ধারক চ্যাপ্টারটি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল তার আলোচনা আজকে আমাদের এখানেই শেষ হলো ঠিক আছে এই টপিক আমাদের এই অবধি রইলো